This program is sponsored by Oriental Solutions Private Limited. Paisa smart, we are smarter. Shimla Biryani, swad zindagi ka. Nirman Concrete, the complete concrete solution. Aminia, the taste you love. Calcutta Leather Complex Tanners Association, we care for the environment. Co-sponsored by B Sizzler Dresses Private Limited, growing with style. RCS Table Tennis Academy. Abhijakto Aitana Mondalan Sons. Zia Fashion Kolkata. August, চেতলা ঐন্দ্র মঞ্চে খিদেরপুর কলেজের নতুন ছাত্রছাত্রীদের স্বাগত জানানো হয় এই নতুন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে টিএমসিপি একটি ফ্রেশার্স পার্টি আয়োজন করে খিদেরপুর কলেজের ছাত্রছাত্রীদের উৎসাহ বাড়াতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের যুব সম্পাদক ইয়াসের হায়দার এছাড়া কেএলপিও সাধারণ সম্পাদক শেখ সারিফউদ্দিন আইএনটিটিইউসি সভাপতি সঞ্জয় মতুন বিশিষ্ট ব্যক্তিরাও এরকম একটি অনুষ্ঠানে উপস্থিত হন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রছাত্রীরা তাদের প্রতিভা প্রদর্শন করে আর আজকে ফ্রেশার্সদেরকে ওয়েলকাম করার জন্য তোমাকে এখানে ইনভাইট করা হয়েছে কেমন লাগছে সবথেকে আগে আমি তৃণমূল যুব স্টেট সেক্রেটারি যেটা আমাকে আমার আমার প্রেসিডেন্ট আমার সভাপতি শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন আর আমি মনে করি ওটা আমি আলাদা আমি সবসময় আমি যে আমার ভাইরা আছে আমি ওদের মতনই একটা নর্মাল একটা ছেলে একটা ওদেরই মতন একটা আমি ওদেরই ভাই বড় ভাই যাকে এত সম্মান এত ভালোবাসা দেয় আর আজকে হ্যাঁ এখানে যে আমি আসলাম খিদেরপুর কলেজের তরফ থেকে এত ভালো একটা প্রোগ্রাম অর্গানাইজ করেছে আমার অত্যন্ত প্রিয় শাহবাজ আছে তসিব আছে অঙ্কিত আছে এরা সবাই পুরো টিম শাহবাজের পুরো টিমটা আছে অনেক ভালো অর্গানাইজেশন করেছে আর আমি যেটা বসে দেখছিলাম কি এত ট্যালেন্ট বেঙ্গলে আমাদের আমরা দেখতে চাই মানে গানে বলুন আপনি ক্রিয়েটিভিটিতে বলুন ডান্সে বলুন এত এত ট্যালেন্ট আমি মনে করি কি ভারতবর্ষে সব থেকে বেশি ট্যালেন্ট আমাদের পশ্চিমবাংলায় সব থেকে বেশি আমাদের দিদির যে সোনার বাংলার এই এই আমাদের পশ্চিমবাংলায় এত ট্যালেন্ট আছে আর দেখি কি তোমার কোনো পুরনো স্মৃতিগুলো মনে পড়ে তোমার সেই কলেজ লাইফ হয়তো তোমারও ফ্রেশার্স ডে একদিন হয়েছিল যখন তোমাকে সবাই ওয়েলকাম করেছে হ্যাঁ নিশ্চয়ই এখন একটা পলিটিক্যাল একটা পোর্টফোলিও ব্যাকগ্রাউন্ডে আছি আমার যেটা বলে না দিল তো বাচ্চা হ্যায় জি তো এখনই আমি আমারও সবারই মনে একটা বচপনা থাকে আর যত যত তুমি বড় হয়ে যাও একটা বচপনা সবার মনে থাকে তো যখনই আমি কলেজে যাই আমি এই খিদেরপুর কলেজ আর এত ভালোবাসে সব কলেজগুলোতে আমাকে যখনই নিমন্ত্রণ করে তো আমি বলি ওদেরকে কি আমার তো এখন বিয়ে হয়েছে 10 বছর একটা বাচ্চা আছে 18 মাসের আর কলেজে গিয়ে আমি কী করবো না দাদা আপনাকে আমরা সবাই এত ভালোবাসি তো নিশ্চয়ই এত ভালোবাসা যেখানে যে মানুষ পায় ওখানে তো যেতেই সবসময় ইচ্ছা করে আর আমি সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাতে চাই কি এত ভালোবাসা এত সম্মান এরা সবসময় আমাকে দেয় আর যে ফ্রেশার যারা এসছে ওদেরকে আমি যেটা বললাম আমি মঞ্চে কি ইটস আ নিউ লাইফ ইন দেয়ার ক্যারিয়ার সবসময় তোমরা ভালো জায়গায় যাবে আর সবসময় অলওয়েজ ফলো দ্য রাইট পাথ ইন সবসময় স্ট্রেট যাবে এদিক ওদিক কখনো করবে না ফলো দ্য রাইট পাথ ইন লাইফ অ্যান্ড ডেফিনেটলি যখন তোমরা রাইট পাথ ইন লাইফ করবে উপরওয়ালা ঈশ্বর আল্লাহ সবাই তোমাকে নিজেই একটা রাস্তা দেখিয়ে দেবে আর সবসময় একসাথে থাকবে এক হয়ে থাকবে আর লড়াই একসাথে করবে ধন্যবাদ এসে আপনাদের কেমন লাগছে খুব ভালো লাগছে কারণ পড়াশোনার মধ্যে ফাঁকে ফাঁকে মাঝে মাঝে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস প্রয়োজন হয় স্টুডেন্টদের অ্যাকচুয়ালি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যে যদি স্টুডেন্টরা না ভালো থাকে তাহলে শুধু সারাদিন পড়াশোনা করে কিন্তু হবে না সেই জন্য এখানে এসে খুবই ভালো লাগছে ছেলেমেয়েরা পড়াশোনার ফাঁকে ফাঁকে নিজেদের আনন্দ করার সুযোগ পাচ্ছে অত্যন্ত ভালো লাগছে এরা আজকের দিনে পড়াশোনার যে খিদিরপুর কলেজ যেদের পড়াশোনার সুযোগ করে দিয়েছে
কারণ খিদিরপুর কলেজ বা এই সমস্ত কলেজগুলোতে অত্যন্ত সাধারণ ঘরের ছেলেমেয়েরা পড়ে। সমাজে যখন অন্যান্য কলেজে বেশি মার্কস নিয়ে ভর্তি করা হয় তাহলে কম মার্কসের স্টুডেন্টরা কোথায় যাবে? খিদিরপুর কলেজ তাদেরকে ভর্তির সুযোগ করে দিয়েছে, পড়াশুনোর সুযোগ করে দিয়েছে, আশ্রয়স্থল করে দিয়েছে, আগামী দিনে বড় হওয়ার সুযোগ করে দিয়েছে। তো এরা নিশ্চয়ই পড়াশোনা করে আগামী দিনে অনেক 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 বড় হবে, সমাজের মাথা হবে, সেটাই চাইব, সেটাই আশীর্বাদ। বহুত আচ্ছা লাগ রা হ্যাঁ, ক্যুকি ফ্রেশেস মে হামারা তমাম স্টুডেন্ট বহুত এনজয় করতা হ্যাঁ, আর ইয়ে দেখ করকে সবসে জ্যাদা মুঝে খুশি হতি হ্যায়। ইসি কে লিয়ে আজ হামারে জিতনে ভি ইয়াহ সিনিয়র হ্যায়, হামারে গার্জিয়ান ববিদা, ইয়াসির ভাই, সঞ্জয় দে, হামারে আশফাক ভাই, মেরে বড়ে ভাই সাবির ভাই, মেরা দোস্ত ওম, তমাম ইয়াহ পর লোক হ্যায়, জাহিদ ছোটা ভাই, তমাম লোক ইয়াহ মৌজুদ হ্যায়। সবকে গাইডেন্স মে মানে প্রোগ্রাম কিয়া, বহুত আচ্ছা প্রোগ্রাম হমেশা সে হতা হ্যায়। আর ফ্রেশেস মে হাম এক মেসেজ দেতে হ্যায়, জেসে দাদা নে কাহা আবি কে পড়াই লিখাই সে মাইন্ড কো ভি থোড়া ডাইভার্ট করে যায়, তো থোড়া সা জহাঁ পরি মৌজ মস্তি হো, সিঙ্গিং ডান্সিং কাজ স্টুডেন্ট থোড়া আপনা প্যার দিখাতা হ্যায়, আপনা এনার্জি দিখাতা হ্যায়, ওহাঁ তরফ ভি করে তো মাইন্ড দোনো তরফ ভি সার্ভ রহেগা, পড়াই কে তরফ ভি আর হামারা খেলকুদ কা তরফ ভি। সামনে দুদিন আগে আমাদের 28 আগস্ট গেছে, তুমি যেরকম জানো তোমাকে ওখানেও তোমরা ওখানেও ছিলে, তো 28 আগস্টে মমতা ব্যানার্জির বার্তা শুনে এই যে স্টুডেন্টরা দুদিন পর এত সুন্দর একটা প্রোগ্রাম পাচ্ছে, এটা আমি মনে করি সেভাজা স্টুডেন্টদের একটা গিফট দিচ্ছে। প্রত্যেকটা কলেজে কালচারাল প্রোগ্রাম মানে ফ্রেশার্স আর সোশ্যাল হয়, এদের কলেজে ফ্রেশার্স আর সোশ্যাল ছাড়াও আমার খুব ভালো লাগে, এরা একটা ট্যালেন্ট হান্টার প্রোগ্রাম করে যাতে বোঝা যায় কলেজে কার কোথায় ট্যালেন্ট আছে। আগামী দিনে পরীক্ষা আছে আর পরীক্ষার আগে আমি মনে করি স্টুডেন্টদের কাছে একটা খুব ভালো গিফট একটা ফ্রেশার্স ওয়েলকাম পার্টি। সঞ্জয় দাদা থ্যাংক ইউ আদা করতাম কি আমলোকে বীচ আজ আয়ে হ্যাঁ আপনা কীমতি ওক নিকালকর, আর ভি আমারে বহু সারে গেস্ট আয়ে থে, এসে পেলে ইয়াসির ভাই ভি আয়ে থে, জো আমলোকে ইউথ আইকন লিডার ভি হ্যায়, উনকে নেতৃত্ব মে আমলোক আগে চলতে হ্যায়, আর ববিদা হ্যায়। ইয়ে ফ্রেশার আমলোক ইসলিয়ে করাতে হ্যায় তাকে লাইফ মে হর চিজকে সাথ এন্টারটেনমেন্ট মে ভি জরুরি হ্যায়, ইসকে লিয়ে বচ্চোকে এক আচ্ছা মাহল দেনে কি কোশিশ করতে হ্যায়, আর হামারে জো গার্জিয়ান আতে হ্যায় ও উনলোকে এক মেসেজ ভি পৌঁছাতে হ্যায়, আর ইয়ে সবকা ক্রেডিট মেয়ে শাহবাজ কো দেনা চাহুঙ্গা, ও বচ্চোকে বীচ মে হমেশা রহতে হ্যায়, উনকো সাথ মে লেকে চলতে হ্যায়, উনলোকে কেরিয়ার কে বারে মে সোচতে হ্যায়। বহুত সে বচ্চে এসে ভি হ্যায় খিদিরপুর কলেজ মে জো আপনা ফিস নাই দে সকতে হ্যায়, শাহবাজ আর উনকে টিম উনকা ফিস কা ভি অ্যারেঞ্জমেন্ট কর দেতে হ্যায়, বুকস কা ভি অ্যারেঞ্জমেন্ট কর দেতে হ্যায়, আর সাথ হি সাথ ইয়ে বচ্চোকে লিয়ে শাহবাজ কে তরফ সে এক তোহফা হ্যায় ইয়ে এন্টারটেনমেন্ট ফ্রেশার প্রোগ্রাম। মে তমাম লোক কে জরিয়ে সে মে শাহবাজ কো ধন্যবাদ করতা হুম, আর ইয়ে দুয়া করতা হুম কি হমেশা ইয়ে বচ্চোকে সাথ উনকে কেরিয়ার কো লেকর হমেশা আগে বড়তে রে, আর উপরওয়ালা উনকো ভি আগে বড়ায়। থ্যাংক ইউ। খুব ভালো লাগছে, এই ধরনের ফ্রেশার পার্টি হওয়া দরকার, তাতে করে লোকের সাথে মিলে যেতে পারে, পুরাতন এবং নতুন দুজনে মিলে যেতে পারে, সব জায়গা অর্গানাইজ হয়, এখানে হচ্ছে ভালো জিনিস। বাচ্চাদের জন্য আমার অনুরোধ ওনাদের কাছে, বাচ্চাদের কাছে, তার কারণ ওরাই হলো কালকের ফিউচার, ওরা সব কিছু করুক উইদিন লিমিট, এনজয় করুক লাইফকে, চারিদিকে সব কিছু দেখুক ঘুরুক, তার সাথে সাথে একটু পড়াশোনাও করুক, কারণ কালকের যে সমাজ, আসার দিনে যে সমাজ, এনাদেরকে নিয়েই, এই বাচ্চাদেরকে নিয়েই কালকে সমাজ বলবে। আমরা এখন প্রবীণ হচ্ছি, এই বাচ্চারা এরা হলো আমাদের ফিউচার, এরা যত ভালো থাকবে আমরাও তত ভালো থাকবো। বিশেষ করে আমি শাহবাজকে বাধাই দেবো, কংগ্রাচুলেট করব এই ধরনের প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য, তার কারণ এটা খুবই দরকার আজকের দিনেতে যা অবস্থা কলেজ এবং লিঞ্চিংয়ের এইসব জিনিসগুলো নিয়ে, এই যে মিলেমিশে সবাইকে, সব ধর্ম সব বর্ণ লোককে নিয়ে শাহবাজ যে এই প্রোগ্রাম করছে, একে আমি কংগ্রাচুলেট করি।